এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশিরা করোনা ভাইরাসে আক্রান্ত হতে থাকায় সাধারণ প্রবাসীরা আগের মতো অবাধ চলাফেরা করতে পারছেন না। কর্মক্ষেত্রে প্রতিদিন তাদের দু দফা করে করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। দেশটির সরকার এ নিয়ে সচেতন থাকলেও বাংলাদেশ হাইকমিশনের উদাসীনতার সমালোচনা করেছেন প্রবাসী বাঙালিরা। সিঙ্গাপুরে বাংলাদেশিদের মধ্যে করোনা ভাইরাস যেন ব্যাপক আকারে ছড়িয়ে না পড়ে সেজন্য সচেতন রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা জানান, নিজ উদ্যোগেই জনসমাগম এড়িয়ে চলছেন। আমাদের কোম্পানির সিস্টেম করেছে প্রতিদিন সকালবেলা এবং যখন সন্ধ্যাবেলা আমরা বের হই তখন আমরা চেক করে। প্রত্যেকটা কোম্পানি তাদের প্রবাসীদেরকে খুবই কেয়ারফুল রাখতেছে, কাজেই কোন রকম চিন্তা করার বিষয় না। পদক্ষেপটা নিয়েছেন যে সিঙ্গাপুর থেকে দেশে চলে যাব, আমি মনে করি এটা পরিপূর্ণ ভুল ধারণা। আমরা যদি এভাবে চলে যাই দেশে, আমার সাথে এক্সাম্পল আমার সাথে যদি ভাইরাস বহন থাকে, আমার দ্বারা আমার ফ্যামিলি এবং কি আমার দেশের অনেকে আক্রান্ত হতে পারে। প্রবাসীদের উদ্বেগ নিরসনে বাংলাদেশ হাইকমিশন যেন সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয় সে আহ্বানও ছিল তাদের কণ্ঠে। আমাদের হাইকমিশনার ওনারা যদি আমাদের তথ্য দিয়ে একটু উপকৃত করে, প্রবাসীরা আর একটু সুবিধা সুযোগ সুবিধা অনেক কিছু জানতে পারে এই রোগ সম্বন্ধে, একটু আশ্বস্ত করে বাংলাদেশ হাইকমিশনার, তাহলে আমার মনে হয় যে আমাদের সিঙ্গাপুরে যারা কর্মী আছে তাদের জন্য, তাদের সবার জন্য ভালো। বিভিন্ন কোম্পানি থেকে এখানে মানে বাইরে বের হওয়ার উপর কিছুটা হলো সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। আক্রান্ত বাংলাদেশিদের কেউ সম্প্রতি চীন সফর করেননি। তারা কর্মক্ষেত্রে বা যাতায়াতের সময় ভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তাদের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।